12টা কি 12:30টা বাজে, এত রাতে হঠাৎ কলিং বেল বাজার শব্দে অর্ণি অনেকটা ভয় পেয়ে যায়। ভাবতে থাকে এই সময়ে কে আসতে পারে, আর অর্ণি কোথায় আছে সেটা একমাত্র উৎসব ছাড়া অন্য কেউ জানে না। তবে কি উৎসব এসেছে? এই ভেবে অর্ণি দ্রুত এগিয়ে গেল দরজা খুলতে। দরজার সামনে এসে খানিকটা ভয় লাগছে, খুলবে কি খুলবে না বুঝতে পারছে না। আর ওদিকে অনবরত কলিং বেল বেজেই চলছে। অর্ণি দরজাটা খুলতেই উৎসব দ্রুত ঘরে ঢুকে দরজা আটকে দেয়। মিনিট দুয়েক শক্ত করে জড়িয়ে ধরে রাখে অর্ণিকে। উৎসব অর্ণিকে ছেড়ে দাঁড়াতেই অর্ণি বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে, আর একটু হলেই যেন শ্বাস আটকে মরে যেত ও। এত শক্ত করে কেউ চেপে ধরে? অর্ণি চোখ কটমট করে উৎসবের দিকে তাকাতেই উৎসব ওর ভুবন ভুলানো হাসি দেয়। যা দেখে অর্ণি গা পিত্তে জ্বলে যায়, ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, পাগল আপনি, এইভাবে কেউ ধরে? আর একটু হলেই তো দম বন্ধ হয়ে যেত আমার। উৎসব অসহায় ফেস করে বলল, কি করব বলো, গত 6 মাস যাবত তেমনভাবে কাছে পাচ্ছি না তোমায়, তার উপর আবার লাস্ট অনেক দিন এখানে আসতে পারিনি, আমার কি ইচ্ছা করে না বউটাকে আদর করতে? অর্ণি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। উৎসব অর্ণিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, এভাবে জড়িয়ে ধরাতে আমার বউটার কি খুব বেশি কষ্ট হয়েছে? অর্ণি উৎসবকে নিজের থেকে সরিয়ে বলল, তার আগে বলুন এত রাতে আপনি এখানে কি করছেন, কেন এসেছেন বউকে আদর করতে? মজা না, সত্যিটা বলুন, নূরের খোঁজ পেলে কোথাও? এখনো না, পেলে তো অবশ্যই জানাতাম। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল উৎসব, কবে বোনটার খোঁজ পাবে এই ভেবে ভেবে অস্থির হয়ে আছে। উৎসব বলল, তুমি সত্যি নূরকে দেখেছিলে তো? বিশ্বাস করেন না আমায়? আমি কেন মিথ্যা বলবো, আমি সত্যি নূরকে দেখেছি। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা না অর্ণি, তোমার তো কোথাও একটা ভুল। এত বড় ভুল আমি করব না, আমি নূরকে দেখেছি। অতপর এই বিষয়ে আরও কিছুক্ষণ কথা বলল দুজনে। নূর খাদে পড়ে যাওয়ার পর ঈশা এক প্রকার কৌশল করে অর্ণিকে বাড়ি ছাড়া করেছে, কিন্তু ঈশা এটা জানে না অর্ণি প্ল্যান মাফিক বাড়ি ছেড়েছে, মিসিং হওয়ার মিথ্যা নাটক সাজিয়েছে। অর্ণি খুব ভালো করে জানে এইসবের পেছনে ঈশা আছে। প্রথমে অর্ণি মাথাতেও এইসব আসেনি, কিন্তু নূর খাদে পড়ে যাওয়ার পরেই থেকেই ঈশা একরকম সব বিহেভিয়ার করছে, যাতে অর্ণি নিশ্চিত ঈশাই কোনো না কিছু করেছে, কিন্তু ওর হাতে কোনো প্রমাণ না থাকায় সবটা খোলসা করতে পারছে না। ঈশা একা নয়, ওর সাথে আরও কেউ আছে। সেই জনকে গর্ত থেকে বের করতেই অর্ণি বাড়ি ছেড়েছে, যাতে ঈশা বোঝে ওদের প্ল্যান ঠিকঠাকভাবে এগোচ্ছে। উৎসব নিজেই অর্ণিকে এই ফ্ল্যাটে রেখেছে, এই কথাগুলো অর্ণি আর উৎসব ছাড়া অন্য কেউ জানে না। এখান থেকে অর্ণি প্রায়শই ওর খাদে ধারে যেত, হুট করেই একদিন নূরকে দেখতে পায়। মধ্যবয়স্ক দুজনের সাথে গাড়ি করে কোথাও একটা যাচ্ছে, অর্ণি পিছু নিয়েছিল, কিন্তু শেষ অবধি গাড়িটা চোখের আড়াল হয়ে যায়। ওয়াশরুমের দরজা খোলার শব্দে অর্ণি কল্পনা থেকে বেরিয়ে আসে। উৎসব কাবার থেকে একটা টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল, তারপর অর্ণির কাছে গিয়ে বলল, বউ খেতে দাও কিছু, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। অর্ণি ভুরু কুচকিয়ে তাকিয়ে বলল, রাতে খাননি আপনি? ভাবলাম বউয়ের কাছে যেহেতু আসবো তাহলে বউয়ের হাতেই খাবো, এই লোকটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে কিচেনের দিকে চলে গেল অর্ণি। মিনিট দশেক বাদে খাবার গরম করে রুমে নিয়ে আসলো। উৎসব বিছানায় আয়েস করে বসে রয়েছে। উৎসবের বসার ধরন দেখে অর্ণি বুঝতে খাইয়ে দিতে হবে, এই ছেলে হাত দিয়ে খাবে না আজ। তাই আর কথা না বাড়িয়ে উৎসবকে খাওয়াতে শুরু করলো। খাওয়ানো শেষে এটো প্লেট হাতে কিচেনে চলে গেল আবার। প্রথমে খাবারগুলো সব ফ্রিজে রেখে বেসিনের কাছে গিয়ে এটো থালা বাসনগুলো ধুতে শুরু করলো। এমন সময় একজোড়া হাত পেছন থেকে অর্ণিকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজলো। অর্ণি প্রথমে কিছুটা কেঁপে গেলেও মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল। হাসিটা আড়াল করে থমথমে গলায় বলল, উফ, কি করলে, কি শুরু করেছেন আপনি, কাজ করছি তো, ছাড়ুন। উৎসব অর্ণির ঘাড়ে নাক ঘষে বলল, কাজটার সব বাদ, ঘরে চলো। অন্য কিছু না বলে কাজে মনোযোগ দিল, কিন্তু ঠিকঠাকভাবে মনোযোগ রাখতে পারছে না উৎসবের এমন লাগাতার গভীর স্পর্শে।
দাঁতে দাঁত চেপে আছে অর্নি, এই লোকটাওকে পাগল করেই ফেলবে। অর্নি এভাবে কাজগুলো শেষ করে উৎসবকে বলল, এখন তো ছাড়ুন, না ছাড়লে ঘরে যাব কি করে। উৎসব চট করে অর্নিকে কোলে তুলে নিল। অর্নি দুহাতে উৎসবের গলা জড়িয়ে ধরে নিজেকে ব্যালেন্স করল। উৎসব ঠোঁটের কোণে বাঁকা হাসি। কিচেনে লাইট অফ করে অর্নিকে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো উৎসব। বহু চেষ্টার পর আট পৌষে ভাবে শাড়ি পরতে সক্ষম হয়েছে অর্নি। লাল পাড়ের কালো সুতি শাড়ি পরেছে, পেটপিট সব দৃশ্যমান, লম্বা চুলগুলো সারা পিঠময় জুড়ে আছে, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, দেখতে খুব আকর্ষণীয় লাগছে অর্নিকে। উৎসবের ইচ্ছাতে এই মধ্যরাতে একরকম সাজতে হচ্ছে অর্নিকে। সাজার সময় কয়েক দফা গালমন্দ করেছে উৎসবকে। যেখানে অর্নি এখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকত, সেখানে এই মাঝরাতে এই বদ লোকটার খায়েশ মেটানোর জন্য তাকে সাজতে হচ্ছে। উৎসবের মন মতো নিজেকে সাজিয়ে উৎসবকে ঘরে আসতে বলল অর্নি। ব্যালকনি থেকে ঘরে এসে পা থমে গেল উৎসবের। অর্নির ওপর থেকে চোখ সরাতেই পারছে না। ফ্যানের বাতাসে চুলগুলো উঠছে, শাড়ির আসল উঠছে, সাদা পেট স্পষ্ট দেখা যাচ্ছে, একটা শুকনো ঢোক গিলল উৎসব। অর্নির চোখে রাজ্যের ঘুম নেমে আসছে, কিন্তু টেনে টুনে চোখটা খোলা রেখেছে ও। উৎসবকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অর্নির রাগ হচ্ছে। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলল, এভাবে হা করে কি দেখছেন, আপনার ইচ্ছা মতো সেজেছি, এবার আমাকে ঘুমাতে দিন প্লিজ। উৎসবের হুঁশ ফিরল, বাঁকা হেসে এগিয়ে গেল অর্নির দিকে, দুহাতে অর্নির কোমর জড়িয়ে টেনে অর্নিকে নিজের সাথে মিশিয়ে নিল উৎসব। অর্নির কপালে আলতো করে চুমু দিয়ে বলল, কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে তোমাকে, তুমি জানো? জানো না, আই এম স্পিচলেস বউ। তোমাকে এইভাবে দেখার পরও আমি এত সহজে ঘুমাতে দিব ভাবলে কি করে। কথাটা বলেই অর্নির কোমর থেকে এক হাত সরিয়ে নিল উৎসব। এক হাতে অর্নির কোমর চেপে ধরে অন্যদিকে অর্নির ঘাড়ের কাছে চুল মুঠো করে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। চোখ বড় বড় করে তাকালো অর্নি। ও জানে তো লোকটা এই রকম করবে, এজন্য শাড়ি পরতে চায়নি ও, কিন্তু এই লোকটা ওর কথা শুনলে তো। ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস করছে অর্নি। শেষে শান্ত হয়ে গেল অর্নি, চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো উৎসবের চুমু। পাগলের মতো চুমু খাচ্ছে উৎসব। অর্নিকে আজকে অর্নিকে ঠোঁট জোড়ার কি হাল হবে, এই ভেবে মনে মনে বেশ দুঃখ পেল অর্নি। বেশ অনেকটা সময় বাদে অর্নির ঠোঁট ছেড়ে দিল উৎসব। অর্নি জোরে জোরে শ্বাস নিচ্ছে, হাঁপাচ্ছে মেয়েটা, এইভাবে কেউ চুমু খায়? ঠোঁট জ্বলে যাচ্ছে, শুধু চুমি হলেও একটা কথা ছিল, কিন্তু উৎসবটা ঠোঁট জোড়া কামড়ে কামড়ে রাখেনি। অর্নি আয়নার দিকে ঘুরে দাঁড়ালো, ঠোঁটে লিপস্টিক লেপটে আছে, উপরে ঠোঁট ফুলে আছে অনেকটা, নিজের ঠোঁটের এক কোণে খানিকটা রক্ত দেখা যাচ্ছে। অর্নি চোখ রাঙিয়ে তাকালো উৎসবের দিকে, উৎসব বোকা হাসলো। অর্নি রাগী স্বরে বলল, কি করেছেন এটা, ধীরে সুস্থে চুমু খাওয়া যেত না, আমি কি পালিয়ে যাচ্ছিলাম? সরি বউ, অনেকদিন পর পেলাম তো কাছে, তাই আর কি, রাগে ফুটছে অর্নি। উৎসব চট করে অর্নিকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে ফিসফিস করে বলল, আজ নিজেকে ধরে রাখতে পারবো না বউ, কষ্টমিশ্রিত তীব্র সুখ দেব তোমায়, আর সেই সুখের যন্ত্রণায় আজ সারা রাত ছটপট করবে তুমি। কথাটা বলেই অর্নিকে বিছানায় শুয়ে দিয়ে অর্নির উপর পুরো ভর ছেড়ে দিল উৎসব। বুকের উপর থেকে আসল সরিয়ে গলায় মুখ ডুবালো উৎসব। বিছানায় চাদর খামচে ধরল অর্নি। বেশ অনেকটা সময় গলার ঘাড়ে অসহ্য চুমু অসহ্য স্পর্শ দিতে লাগলো। গলায় মুখ গুঁজে এক হাত দিয়ে পেটে স্লাইড করতে লাগলো। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে অর্নি। এভাবে চলল বেশ কিছুক্ষণ। তারপর এক হাতে এগিয়ে দিল অর্নির ব্লাউজের দিকে। অতঃপর খুব ভোরবেলা অ্যালার্মের শব্দে অর্নির ঘুম ভেঙে গেল। নড়াচড়া করার শক্তিটুকু পাচ্ছে না ও। উৎসব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়েছে, ছাড়লেই যেন হারিয়ে যাবে ও। অর্নির না ছাড়াতে উৎসবের ঘুম ভেঙে গেল। পিটপিট করে চোখ মেলে বলল, আহ অর্নি, এভাবে না ছাড়া করছো কেন, শেষ রাতে ঘুমিয়েছি, এখন একটু ঘুমাতে দেও বউ। আপনি একা নন, আমিও শেষ রাতে ঘুমিয়েছি, এখন ছাড়ুন দেখি উঠবো আমি,
গোসল সেরে নাস্তা বানাবো, তারপর খেয়ে বাড়ি ফিরবেন আপনি। ইস, কিন্তু আপনার বাড়িতেই আছে, আপনি চান আমরা ধরা পড়ে যাই? সকাল সকাল ঈশার কথা বলে মুডটা ঘেঁষে দিল তো। কথাটা বলেই অর্ণিকে ছেড়ে দিল উৎসব। অর্ণি উঠে কাবার থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। দরজা আটকাতে গেলেই উৎসব আটকে দেয়, কি চাই এখানে? শাওয়ার নিব। কথাটা বলেই ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল উৎসব। শাওয়ার শেষে অর্ণি ঝটপট করে নাস্তা বানিয়ে ফেলল, অতপর দুজনে একসাথে নাস্তা শেষ করল। ডাইনিং এর সবকিছু গোছগাছ করে অর্ণি ঘরে ঢুকতেই দেখল উৎসব বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। অর্ণি যেতেই ওর হাত ধরে টেনে নিজের কোলে বসালো, কপালে চুলগুলো সরিয়ে শব্দ করে একটা চুমু খেল, তারপর বলল, সাবধানে থেকো বউ, ডোরবেল বাজলে দরজা ওপাশে কে আছে দেখে তারপর দরজা খুলবে, কেমন? অর্ণি বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। উৎসব বলল, আমি আবারও খুব শীঘ্রই আসব, কিছু লাগলে আমার প্রাইভেট নাম্বারে একটা ফোন মেসেজ করে দিও। ঠিক আছে। উৎসব 2 মিনিটের জন্য অর্ণির ঠোঁটে চুমু খেয়ে উঠে দাঁড়ালো, তারপর চলে গেল নিজ বাসার উদ্দেশ্যে। অর্ণি দরজা আটকে দিয়ে ডাইনিং কিচেন ড্রয়িংয়ে লাইট নিভিয়ে দিল, তারপর নিজের রুমে চলে গেল। ব্যালকনিতে গিয়ে দেখল সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। যতক্ষণ উৎসবের গাড়ি দেখা গেল ততক্ষণ ব্যালকনির গিল ধরে একদৃষ্টিতে সেদিকে তাকিয়েছিল অর্ণি। উৎসবের গাড়ি চোখের আড়াল হতেই ব্যালকনির দরজা আটকে রুমে আলো নিভিয়ে শুয়ে পড়ল অর্ণি। রাতে ঘুম হয়নি তাই এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আর ও এটা একা না, আর ও এখানে একা থাকে, তাই খাওয়া দাওয়া বা কাজ নিয়ে কোনো প্রেশার নেই, নিজের ইচ্ছাতেই চলে, মন চাইলে রান্না করলো নয়তো অনলাইনে অর্ডার দিয়ে দেয়। এখন যেহেতু নাস্তা করেছে তাই আর সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, উঠে এক মগ কপি খেলেই হয়ে যাবে, তাই এখন নিশ্চিন্তে ঘুমাবে অর্ণি। সকাল 9:30 বাজে, উৎসব ঘুম থেকে উঠে আবারও শাওয়ার নিচ্ছে, শুধুমাত্র একটা টাওয়েল পরে আয়নার সামনে দাঁড়ানো উৎসব প্রথমেই চুলগুলো সেট করে নিল। কাবার থেকে একটা শার্ট বের করে সেটা গায়ে জড়িয়ে আবারও আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, গায়ে পারফিউম লাগিয়ে বোতাম লাগাতে শুরু করলো। এমন সময় পিছন থেকে ঈশা জড়িয়ে ধরে উৎসবকে, উৎসব ঝাড়া মেরে ঈশাকে সরিয়ে দেয়। উৎসব দাঁতে দাঁত চেপে বলল, তোকে বলছি না আমাকে স্পর্শ করবি না? ঈশা আবারও এগিয়ে গেল উৎসবের দিকে। উৎসবের গাল স্পর্শ করতেই গেলেই উৎসব খপ করে ঈশার হাত ধরে চিবিয়ে চিবিয়ে বলে, ডোন্ট ডেয়ার টু টাচ মি। এমন করো কেন? এখন তো আর অর্ণি নেই, ও তোমাকে ছেড়ে চলে গেছে, তাহলে তোমাকে একা সুযোগ দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? অর্ণি ফিজিক্যালি এখানে থাকুক বা না থাকুক, ও সবসময় আমার কাছেই থাকে অ্যান্ড অলওয়েজ থাকবে, ওর জায়গা কেউ নিতে পারবে না, তুই তো কিছুতেই না। কথাটা বলে উৎসব শার্টের বোতাম লাগিয়ে বিছানায় গিয়ে বসল। ঈশা আবারও উৎসবের পাশে বসল। অর্ণির থেকে কিন্তু কম যাই না আমি, যেভাবেই চাও সেভাবেই পাবে আমাকে, যদি ডিপলি চাও তাহলে সেটাও। উৎসব শক্ত করে ঈশার গাল চেপে ধরে বলল, তোর কি আমার রাস্তার ছেলে মনে হয় যে তোর শরীর দেখাবি আর আমিও তোর রূপে দেখে গলে যাব? একদম ওইসব ছেলেদের সাথে মেশাতে যাবি না আমাকে, খবরদার। কথাটা বলে ঈশাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঈশা গাল মুখে আলতো স্পর্শ করছে, ফর্সা গাল লাল টুকটুকে হয়ে আছে। উৎসব জোরে চেপে ধরায় ঈশার চোখের পানি টলমল করছে। উৎসব কপালে 2 আঙ্গুল ঘষে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঈশার হাত ধরে টেনে ওকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লক করে দিল। অফিসের জন্য রেডি হয়ে নাস্তা না করেই উৎসব বাসা থেকে বেরিয়ে গেল। একটা রেস্তোরাঁয় বসে আছে ঈশা, একদম কোনার একটা টেবিলে বসেছে ও, যেখানে বসলে সচরাচর কারো চোখে পড়বে না ও, এমন একটা জায়গা দেখে বসেছে। অনেকটা সময় যাবত বসে কারোর জন্য অপেক্ষা করছে ঈশা, মানুষটার আসতে দেরি হচ্ছে। মানুষটার জন্য অপেক্ষা করতে করতে 3 কপি অলমোস্ট শেষ করে ফেলেছে ঈশা, কিন্তু সেই মানুষটার কোনো আসার খবর নেই। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা লোক এসে বসলো ঈশার সামনে, পরনে ব্ল্যাক হুডি,
মুখে মাস্ক, চোখে সানগ্লাস, পাখা 30 মিনিট লেট করে এসেছে লোকটা। লোকটাকে দেখে ঈশা রেগে বলল, কেন ডেকেছো এখানে, আর এখন তোমার আসার সময় হলো? লাস্ট হাফ অ্যান আওয়ার আমি তোমার অপেক্ষায় বসে আছি এখানে, আর তুমি এখন? ডন শাউট, গালাবাজি করা একদম পছন্দ করি না আমি, থমথমে গলায় জবাব দিল লোকটা। লোকটা টেবিলে থাবা মেরে বলল, প্ল্যান ছিল অর্ণিকে আমি নিজে করে নিব আর উৎসব তোমার হয়ে যাবে, আর তুমি আমার প্ল্যানের উপর দিয়ে নতুন প্ল্যান সাজিয়ে অর্ণিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলে? ঈশা শুকনো ঢোক গিলল। লোকটা যে ওর প্ল্যান বুঝে যাবে ও ভাবেনি। ঈশা আমতা আমতা করে বলল, আসলে আমি অর্ণির কিছু হয়নি, তাই একবারের জন্য ছেড়ে দিলাম। যদি ভুল করে অর্ণির গায়ে একটু আসর লাগতো তাহলে জানে মেরে ফেলতাম তোমাকে। ঈশা চুপ করে আছে। লোকটার এমন ভয়ঙ্কর হুমকি শুনে আর কিছু বলার সাহস পাচ্ছে না ও। ঈশা আমতা আমতা করে বলল, অর্ণির খোঁজ পেয়েছেন? এখনো না, আমাদের প্ল্যান মতোই অর্ণিকে বাড়ি ছেড়ে ছাড়িয়েছি আমি, আর ওর উপর সর্বদা নজর ছিল আমার। অর্ণি বাসা থেকে বের হয়ে সময় তো তোমাকে জড়িয়ে নিয়েছিলাম আমি। হ্যাঁ, বাসা থেকে বের হয়েছেও, কিন্তু হঠাৎ করে চোখের আল হয়ে যায়। আজ 6 মাস ওকে খুঁজে যাচ্ছি, কোথাও পাচ্ছি না। যে করেই হোক অর্ণিকে খুঁজে বের করতে হবে, অর্ণিকে আমার চাই অ্যাট এনি কস্ট।